আলু পেঁয়াজের মতো গতানুগতিক চাষ ছেড়ে বিকল্প চাষ হিসেবে শশা চাষ করে লাভের মুখ দেখছেন পূর্ব বর্ধমান জেলার কালনার ধর্মডাঙ্গা হিজুলি এলাকার চাষিরা। গতানুগতিক আলু পেঁয়াজ চাষ করে এক বছর লাভ হলেও পরপর দু থেকে তিন বছর লসের মুখ দেখছে চাষিরা। গত দু বছর লকডাউনে সেইভাবে কোনো ফসলের ঠিকমতো দাম পাননি তারা, আর এবছরও আলু চাষ করে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক চাষিকে ক্ষতির মুখে পড়তে হয়েছে। আর তাই এই এলাকার চাষিরা শেষ মুহূর্তে লাগিয়েছেন শশা। ফলন হওয়া শুরু হতেই দাম ভালো পাচ্ছেন তারা। কেজি প্রতি বর্তমানে 15-18 টাকার মধ্যে শশার দাম। প্রতিদিন 50-1 কুইন্টালের মতো শশা তুলছেন এলাকার চাষিরা, আর সেই শশা বিক্রি করে ভালো দাম পেয়ে লাভের মুখ দেখছেন তারা। বিকল্প চাষ এই এবার যা অবস্থা, পেঁয়াজের আলুর যা অবস্থা, ওর থেকে মোটামুটি ভালো। আচ্ছা, কত করে দাম যাচ্ছে এখন? 15-16 কেজি। হ্যাঁ, কিছু শশা চাষ করে এবার শশার ফলনটা একটু ভালো, দামটা ভালো আছে। ভালো তো সেরকম দাম ছিল না গত বছর ধরে, এবার আলুর দামটা একটু ঠিকই আছে, সেই জন্য একটু শশার দিকটা ঝুঁকে হয়েছে বেশি। কবে লাগিয়েছিলেন এই শশা? লাগানো হয়েছে পৌষ মাসের দিকে। আচ্ছা, কবে থেকে উঠছে? মোটামুটি মাঘ মাসে শেষের দিক থেকে একটু চলাচ্ছে। আচ্ছা, কিরকম করে পাচ্ছেন প্রতিদিন ফলন? প্রতিদিন 50 কেজি ওপর। এ বিষয়ে কালনা মহকুমার সহকৃষি আধিকর্তা ডক্টর পার্থ ঘোষ জানান, একই জমিতে একই ফসল বারবার চাষ না করে শস্য পরিবর্তন করা উচিত চাষিদের। আমরা তার জন্য বারবারই তাদের অনুরোধ করি। এই মুহূর্তে বহু মানুষ স্বাস্থ্য সচেতনতার কারণে ফল খাওয়ার অভ্যেস করেছেন, তাই শশা ফলজাত দ্রব্য হিসেবে বাজারে তার চাহিদা রয়েছে। আর তাই বিকল্প চাষ হিসেবে শশা চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা। আজকে আমাদের কালনা মহকুমার বিস্তীর্ণ এলাকায় গ্রীষ্মকালীন সবজিটা একটা খুব জনপ্রিয় হিসাবে জনপ্রিয়তা নিয়েছে। বিশেষত দেখা যায় এখানকার কৃষকরা গতানুগতিকভাবে যে চাষ করেন সেখানে প্রায় চাষে বিপর্যয় আসে। যেমন বর্তমানে আলু চাষের কৃষক ক্ষেত্রে অনেকটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এক্ষেত্রে যে সকল কৃষক বন্ধু আলুর পরিবর্তে অন্যান্য ফসল হিসাবে সবজি বা শশা চাষ করেছিলেন সেক্ষেত্রে কিন্তু অনেকখানিটা সফলতা পেয়েছে। বর্তমানে যেমন শশা চাষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকল কৃষক বন্ধু সঠিক সময় শশা লাগিয়েছিলেন তারা একটা ভালো ফলন পাচ্ছে। বিশেষত দেখা যাচ্ছে বর্তমানে স্বাস্থ্য সচেতনতার যুগে একটা ফল খাওয়ার প্রবণতা বাড়ছে। বিশেষত শশা জাতীয় খাবারের একটা প্রবণতা বাড়ায় এর একটা ভালো বাজার দর পাওয়া যাচ্ছে। সেই জন্য যে সকল কৃষক বন্ধু আজকে শশা চাষ করেছিলেন অন্যান্য ফসলের তুলনায় একটা ভালো লাভের মুখ দেখেছেন। আমরা সেখানে কৃষক বন্ধুদের অনুরোধ করি যে শস্য পরিবর্তনের মাধ্যমে একই ফসল একই জমিতে বারবার চাষ না করে যদি আমরা একটু শস্য বৈচিত্র্যকরণ করতে পারি তাহলে কিন্তু তুলনামূলকভাবে চাষে লাভটা অনেকটা ভালো পাওয়া যেতে পারে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।